সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমরা সবাই জানি জাপান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র জাপানের মানুষ এবং বাংলাদেশের মানুষ এরা উচ্চতায় একই খাবারের ব্যাপারেও জাপানিরা ভাত খায় বাংলাদেশিরাও ভাত খায় অনেক জায়গায় মিল রয়েছে কিন্তু এমন কিছু জায়গায় অমিল রয়েছে যেগুলি বাংলাদেশ যদি তাদের সাথে মিল দিতে চায় তাহলে শত শত বছর লেগে যাবে যেমন ধরুন জাপানিরা কোনো কাজ করলে তারা তার পূর্বে ভাবে আর বাংলাদেশিরা কোনো কাজ করার পূর্বে ভাবে না পরে ভাবে বাংলাদেশ এমন একটি দেশ আমাদের স্বাধীন একটি রাষ্ট্র আমাদের কিন্তু এই যে আমার হাতে রাসুল কারিমের জীবনী দেখছেন যা আল কোরআন মতে লেখা আর রাহিকুল মাহতুম কোরআনের দৃষ্টিতে এই গ্রন্থ যখন আপনি পড়বেন তখন দেখবেন রাসুল কারিমের বিনয় নিয়ে রয়েছে সঙ্গী সাথীদের চরিত্র নিয়ে রয়েছে এই বইতে জাপানিদের যখন দেখবেন তারা আমলে রাসুলে ক্যারিমের চরিত্রকে নিয়েছে তাই তাদের দেশটি হচ্ছে ইসলামের দেশ শান্তির দেশ আর আমাদের দেশের লোকেরা অলিগলিতে মাদ্রাসা তৈরি করেছে রেল লাইনের জায়গা কবজা করে মাদ্রাসা করেছে মসজিদ করেছে ধর্মের নামে এক লক্ষ বিশ হাজার খোয়ার তৈরি হয়েছে মাদ্রাসা তৈরি হয়েছে ছোট ছোট বড় বড় তিন লক্ষ মাসজিদ রয়েছে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় একটি দুটো তিনটে আমাদের গ্রামে তো এগারোটা এইভাবে মাসজিদ রয়েছে এবং প্রত্যেকটি মাসজিদের হুজুরদের বয়ান ভিন্ন হুজুরদের ধরন ভিন্ন সব কিছু আলাদা আলাদা করে জাতিকে তারা মোহাম্মদুর রসুল চরিত্র থেকে সরিয়ে তাদের ফেক একজন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আব্দুল্লার চরিত্রের উপর নিয়ে গেছে তার চরিত্রে দাঙ্গা বাজানো তার চরিত্রে লুটপাট করা তার চরিত্রে যুদ্ধ করা তার চরিত্রে ছোট খুদে শিশুর সাথে বিয়ে করা তার চরিত্রে একুশটি বিয়ে করা এগুলি সব মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের চরিত্রে রয়েছে বাংলাদেশের যারা তার প্রতিনিধি এগুলি তাদের ওয়াজ মাহফিলে বলে চলেছে জাপানে কিন্তু মাদ্রাসা নেই অলিগলিতে মসজিদ এবং ধর্মের মাহফিলও হয় না পীর পীরমুরিদিও নেই তাবলিগের সাদ গ্রুপের কিংবা জুবায়ের গ্রুপের মতো কোনো সেখানে বিশ্ব ইজতেমা করার প্রথাও নেই সকলের কাছে পারিবারিক শিক্ষা তো আছেই সাথে রয়েছে একাডেমিক সুশিক্ষা কোরআন কিন্তু নৈতিকতার শিক্ষা দেয় আর আমাদের দেশের মাদ্রাসার শিক্ষাগুলিতে আমরা দেখতে পাই ঈদের জামাতে খয়রাত চাওয়া হয় প্রত্যেক জুমার সময় জুমার নামাজের খুতবার মাঝে খয়রাত চাওয়া হয় মানে এগুলি ভাবতে মানে অবাক লাগে যদি আপনি আমি একটু চিন্তা করি তাহলে আমরা কি করি জানেন আমরা চিন্তা করি যে আমাদের দেশে যখন বন্টন ব্যবস্থা আমরা দেখি সরকার কিছু জিনিস দিতে চেয়েছিল সেই করোনার যুগে সেখানে কিন্তু যাদের হাতে দেওয়া হয়েছিল তারাই সবাই চুরি করে খেয়েছে এখন এই মুসলমানেরা আমাদের দেশে বসবাস করে এই ধর্ম কিন্তু ইসলামের না যে ধর্ম মোহাম্মদুর রসুল্লাহ কে সাপোর্ট করে না যে ধর্ম মোহাম্মদ ইবনে আবদুল্লা সাপোর্ট করে সেখানে কোনোদিন মানুষ নৈতিক হতে পারে না নৈতিকতা শিখতে পারে না দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানকে কি করেছে সুশৃঙ্খল জাতি হিসেবে কর্মঠ জাতি হিসেবে তৈরি করে নিয়েছে তাই জাপানে যারা বসবাস করে তারা অনিচ্ছাকৃতভাবে ইসলাম মানে সেজন্য জাপান হচ্ছে একটি ইসলামিক দেশ আর তিন নম্বর সুরা আল ইমরানের তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আসলামা মানফিসামাওয়ালার তো আকার হাওয়াইহিউর জাউন আকাশ পৃথিবীতে ইসলাম কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায় ইউরোপের দেশগুলিতেও ইসলাম কায়েম রয়েছে ইসলাম মানে শান্তি যেখানে শান্তি দেখবেন সেখানে ইসলাম রয়েছে কিন্তু পাকিস্তানে ইসলাম আছে নেই ভারতে আছে নেই বাংলাদেশে আছে নেই শ্রীলঙ্কাতে আছে নেই বার্মাতে আছে নেই নেপালে আছে নেই তো যেখানে শান্তি থাকবে আপনাকে আমাকে মনে করতে হবে সেটি ইসলামের কিল্লা মানে শান্তির কিল্লা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানিরা কি হয়েছে ঘা খেয়ে তারা মানুষ হয়েছে তাই আমলে তারা সবাই দেখিয়ে দিচ্ছে অনিচ্ছাকৃত ভাবে রাসুল এ চরিত্রকে তারা মেনে চলেছে বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা আর মোহাম্মদুর রসুল্লাহ সেটি কোরআনের দুই নম্বর সুরা আল বাকার তির নম্বর আয়াতের দৃষ্টিতে আর সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের তিপ্পান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে শিক্ষা দিয়ে চলেছেন কিন্তু এই মানুষগুলি যখন ফেক মোহাম্মদ আর আসল মোহাম্মদের মাঝে পার্থক্য করতে পারে না তখন কি হয় তখন অরাজকতা লেগে যায় তখন কি হয় মানুষ কি করে তখন মানুষ কোরআনের মোহাম্মদুর রসুল্লার চরিত্রকে আর আপনাতে পারে না কারণ তারা যা শিখেছে তারা সেটি আর ছাড়তেও পারে না তো আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশের মানুষ স্বাধীনতা পায়নি ঢাকা শহরে ঘুরবেন দেখবেন বস্তা কাঁধে নিয়ে অনেকে কাগজ কুড়াচ্ছে ছোট ছোট খুদে শিশুরা মুরগি সুলছে মাছ সুলে দিচ্ছে আবার রেস্তোরাঁতে থালা বাসন মাছছে একটু ভুল হলি তারা চরলাথি কিল ঘুষি খাচ্ছে ওদের কাছে যদি জিজ্ঞেস করেন তোমরা তো স্বাধীন আমরাও স্বাধীন কারণ আমাদের দেশটিও স্বাধীন তখন ওরা বলে স্বাধীনতা কি জিনিস ঢাকা শহরে আমরা দেখতে পাই ভোর না হতেই মায়ের সাথে ছোট ছোট মেয়েরা যাচ্ছে পরের বাড়িতে কাপড় কাচার জন্য বাসন মাজার জন্য আবার গা গ্রামে আমরা দেখছি কেউ গবর কুড়াচ্ছে আবার কেউ ঘুটো তৈরি করছে এরা কিন্তু কেউ জানে না আসলে স্বাধীনতার সংজ্ঞাটা কি আর স্বাধীনতা কাকে বলে মোড়ে মোড়ে আমরা দেখতে পাই ছোট ছোট ছেলেরা জুতা পালিশ করছে আবার অনেকে হকারি করে বাসে ট্রেনে এবং বিভিন্ন স্টেশনে তারা মানুষের ঘাগুতা খাচ্ছে অথচ এদের কিন্তু মিষ্টি মিঠাই খাওয়ার লজেন্স খাওয়ার বয়স ছিল এরা কিন্তু সকালে উঠে নীতিবাক্য কোরআন থেকে শিখবে সেই বয়স ছিল কিন্তু এরা কেউ জানে না স্বাধীনতা কি জিনিস জাপানের মানুষেরা আজ স্বাধীনতা উপভোগ করছে নিউজিল্যান্ডের মানুষেরা স্বাধীনতা উপভোগ করছে অস্ট্রেলিয়ার লোকেরাও করছে ক্যানাডা আমেরিকার লোকেরাও করছে ইউরোপের লোকেরাও করছে স্বাধীনতার যখন আমরা অর্থ দেখি স্বাধীনতার সুখ যখন দেখি একটি ইগলকে আমরা দেখতে পাই পাখিগুলোকে দেখতে পাই চার তারাকে দেখতে পাই পাহাড় পর্বত সাগর নদী ঝরনা এসবকে দেখতে পাই বাতাসকে রৌদ্রকে ছায়াকে দেখতে পাই সকালে গা গ্রামে গেলেই আমরা শুনতে পাই যে কত সুন্দর পাখিরা ডাকছে স্বাধীনভাবে কিন্তু যাদেরকে খাঁচায় বন্দি করা হয়েছে ডাকতে পারে না এই স্বাধীনতা কেড়ে নিয়েছে কারা ছোটবেলায় আমরা তো গরুর রচনা পড়েছিলাম আমাদেরকে এখন গরু চিনতে ভুল হয় কিন্তু আমাদেরকে মানুষের রচনা পড়ানো হয়নি তাই আমরা মানুষ চিনতে ভুল করি দেখতে তো মানুষের মতোই কিন্তু এরা সামান্য কজন রবে শান্তির রাজ্যে অন্যদের স্বাধীনতা গিলে খায় যখন আপনি আমি বাক স্বাধীনতার কথা বলি গুলি করে আবার ধর্মজীবীদের যখন আমরা দেখি মাহফিলে লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শোনে কিন্তু সেখানে তারা কিস্সা কাহিনী করে কোরআনের মোহাম্মাদুর রসুল চরিত্রকে না বয়ান করে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার সেই চুরি ডাকাতি স্যাসড়ি লুটপাটের যুদ্ধের বিয়ে করার এবং জানোয়ারের সাথে সেক্স করার সেই কাহিনীগুলো শোনায় এইভাবে তারা কি করে জাতির পকেট থেকে টাকা পয়সা হরণ করে নিয়ে সেটি গিলে গিলে খায় আর জাতিকে এরা কি দেয় জাতিকে এরা দেয় কোরআন বিরোধী সিরিকি কর্মকাণ্ড কোরআন বিরোধী বিরোধী সিরিকি মতবাদ এই জাতির শ্রেণীর লোকেরা দেখবেন এই মৌলবিদের কথা শুনে যারা কথাই কথায় সুবাহ আল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ আকবর পড়ে তিন তাজবি পড়ে এমন কিছু পাগল পাবেন যারা বিভিন্ন রাস্তার ধারে গাছে দেখবেন পেরেক মেরে সুবান আল্লাহর একটি সাইনবোর্ড লাগিয়ে দেবে তো এই যে পেরেক মারা গাছের স্বাধীনতা এরা কেড়ে নেয় নিজেদের মধ্যে তো স্বাধীনতা নেই শিয়া মুসলমানদের মধ্যে স্বাধীনতা থাকলে এরা তো সেটি উপভোগ করত কিন্তু নিজেরা তো করে না সুন্নি মুসলমানদেরকে কাফের বলে আবার সুন্নি মুসলমানেরাও সালাফি মুসলমানদেরকে কাফের বলে এইভাবে লেগে আছে আবার এরা সবাই মিলে আহমাদি কাদিয়ানীদেরকে কাফের বলে চলেছে অথচ রাসুলি করিমের চরিত্রও কি যখন এই চরিত্রটা আমরা পড়ি সাত নম্বর সুর আল আরফ এ তিন বলা হচ্ছে তোমাদের রবের কাছ থেকে যা নাজিল হয়েছে তারই অনুসরণ করো আউলিয়া আর আল্লাহকে বাদ দিয়ে কোনো আউলিয়াদের অনুসরণ করবে না আর এই কথাগুলি ধর্মের বক্তারা স্পিকাররা বলে না আর এই ধর্মের বক্তারা সব সময় নিজেরা কিছু খুনিদেরকে নিজেরা কিছু বজ্জাত লোকদেরকে উলিয়া উলিয়া বানিয়েছে একশো জনকে একজন মানুষ যদি হত্যা করে খুন করে তো সে আউলিয়া হয় কি করে এটি এই বোধগম্য আমাদের জাতির কাছে নেই অথচ জাপানের প্রধানমন্ত্রী যখন বিদায় নেয় তখন জাতিরকে কি বলে জাতির লোকেরা কান দে এবং সে বলে যে কাজগুলি আমি করতে পেরেছি তার জন্য আমার কোনো কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না যেগুলি আমি করতে পারিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো জাপানে পিলখানার ঘটনা ঘটানো হয় না শ্যাপলা চত্বরের ঘটান ঘটনাও ঘটানো হয় না সেভেন মার্ডারও হয় না হলি আর্টিজেনের নাটকও হয় না গ্রেনেড হামলাও হয় না আবার আমাদের দেশে তেষট্টি জেলাতে অ্যাট এ টাইম যে বোমা বিস্ফোরণ করানো হয়েছে জাপান এগুলি হয় না জাপানের কোনো অনুষ্ঠানে সে দেশের যারা স্পিকার তাদের জন্য চাঁদা তোলা হয় না কিন্তু আমাদের দেশে ধর্মের স্পিকারদের জন্য দুই লক্ষ তিন লক্ষ টাকা কি করতে হয় চাঁদা তুলতে হয় তো জাপানের মাঝে এবং বাংলাদেশের মাঝে স্বাধীনতার মানে মাঝে এবং পরাধীনতার মাঝে পার্থক্য গুলি আশা করি আপনারা বুঝছেন আমাদের দেশের নেতা নেত্রীদের যে চরিত্র জাপানের নেতা নেত্রীদের সেই চরিত্র না আমাদের দেশের মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা রয়েছে এই নেতারা সম্পদ এমনভাবে ভোগ করে এমনভাবে জমা করে এবং এই সম্পদ জমা করতে যে এত বেশি অপকর্ম করে এরা জানে না যে একদিন এই অবৈধ পন্থায় রিবাকর হয়ে যে সম্পদ অর্জন করা হচ্ছে হান্ড্রেড লোকেরা সেটি করে না যে দায়িত্ব দেওয়া হয় সেটি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে আমাদের দেশের নেতারা যারা অবৈধভাবে টাকা পয়সা জমা করেছে তাদের ভিতরে জন্ম নিয়েছে অহংকার তাই তারা কথায় কথায় নিজেদের পরিবার কেমন সেটি বলে দেয় কারণ সংস্কার বলে দেয় পরিবার কেমন আর স্পর্শ বলে দেয় স্বভাব কেমন আর তর্ক বলে দেয় জ্ঞান কেমন কথায় কথায় আমাদের দেশে টক দেখবেন খুব তর্ক চলে বড় বড় জ্ঞানীরা বসে এই জ্ঞানীরা সব আরো জল মাতব্বারের মতো নিজে নিজেই জ্ঞানী হয়েছে এদের মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন আর আমাদের দেশের যারা চোর বিশেষ করে ভোট চুরি করেছে তাদের দুই হাজার একচল্লিশের স্বপ্ন বলে দেয় এ জাতির বর্তমান কেমন যাচ্ছে আর ভবিষ্যৎ কেমন হবে কিন্তু জাপান এই কাজগুলি করে না আমাদের দেশের লোকেরা দেখবেন কখনো ভারত বিরোধী হয়ে ভারতীয় পণ্য বর্জন করার কথা বলেই চলেছে আজকাল এটি চলছে দুই সাল আমি রমাজান মাসে বলছি আমি নিজেও ভারতের খাদ্যদ্রব্য খাই না কারণ তাদের প্রত্যেকটি খাদ্যদ্রব্য যেগুলি এক্সপোর্ট করা হয় সেগুলিতে গৌমূত্রও তারা ছিটিয়ে দেয় তো আমাদের দেশের লোকেরা তারা জাপানের কোন জিনিসকে বর্জন করতে চায় না মেড ইন জাপান চায় মেড ইন চায়নার জিনিস চায় মেড ইন ইন্ডিয়ান জিনিস চায় কিন্তু নিজ দেশে এতগুলি মানুষ আমরা আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আমরা যদি ইচ্ছা করি তাহলে পুরা বিশ্বকে আমরা সবকিছু দিতে পারি আমরা নিজেরা নিজেদের দেশের জিনিস ব্যবহার করি না যদিও আমাদের দেশের কাপড়গুলি ইউরোপ আমেরিকারা ব্যবহার করে তো ইসলাম মানে তো শান্তি সেই শান্তির সামনে আপনি এবং আমি আত্মসমর্পণ করতেই চাই না আর এই ধর্মজীবী স্পিকার আর আমাদের দেশের দুর্নীতিবাস পলিটিশিয়ানরা ইসলামের নাম দিয়েছে যে ইসলাম একটি ধর্মের নাম আসলে কিন্তু তা না এখন এই যে লোকগুলি এদের বেশভূষা এমন হয় এদের চেহারা এমন হয় যে এরা মনে করে চেহারা সৌন্দর্য আর পোশাকের সৌন্দর্য চিরস্থায়ী অথচ এটি মৃত্যুর সাথে বিলীন হয়ে যায় তো জাপানের লোকেরা সৎ কাজ করে সৎ কাজের কারণে আজ আমাকে তাদের প্রশংসা করতে হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আবার ইউরোপ এবং আমেরিকা ক্যানাডার লোকদের কেন প্রশংসা করতে হচ্ছে তারা মানব কল্যাণের কাজ করে আর সেইগুলির কারণে তারা আজ অমর যদিও তাদের একশ্রেনি তারা মিথ্যা বলে তারা মানুষকে ছোট করার জন্য খুন করার জন্য অস্ত্র তৈরি করে তারা কিছু খুনিদেরকে আবার লালন পালন করে কিন্তু তারা গরিবদেরকে সম্মান দিতে জানে না তাই আমেরিকা থেকে ছুটে আসে আফগানিস্তানে মানুষ মারার জন্য পাখির মতো গুলি করে মানুষ মারে আর আমাদের দেশের বৈধ অবৈধ প্রধানমন্ত্রী নিয়ে কথা বলছি না একে একে বড় বড় ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে যেখানে মানুষ মরেছে আমাদের দেশের মসজিদগুলি যে মাইক ব্যবহার করে সেই মাইকে দেখবেন কখনো বলবে চাঁদা দিন কখনো বলবে সেহেরি ইফতারের সময় নিয়ে আলোচনা হবে আবার অনেকেই ফতোয়া দিবে যে আপনারা যারা সেহেরি খাচ্ছেন তারা এখন বন্ধ করে দিন এক মিনিট দু মিনিট রয়ে গেছে তারা নিজেরাও জানে না কি বলছে অথচ এরা সবাই মানুষকে ঠকাই খাচ্ছে আমাদের দেশের পলিটিশিয়ান এবং ধর্মের স্পিকাররা শুধু ঠকাইয়ে খায় মানুষকে বেকুব বানাইয়ে খায় অথচ তিন নম্বর সুরা আল ইমরানের সাতাশি নম্বর আয়াত এবং চার নম্বর সুরা নিসার নিরানব্বই আয়াত দুটি যদি আমরা পড়ি তো যারা লোক ঠকিয়ে ধর্মের কর্ম করে ওই কর্মগুলি কোনো কাজেই আসবে না কিছু মানুষেরা এখন মোহাম্মদুর রসুল্লাহর চরিত্র কোরআন থেকে জানছে দলে দলে অনেকেই এখন আসছে কোরআনের দিকে কিন্তু এই স্পিকাররা তারা পলিটিশিয়ানদের সাথে নিয়ে কি বলছে যারা শুধু কোরআন মানবে তারা পথভ্রষ্ট আর এটি কেন বলছে কারণ মানুষ যখন রসুলি কারিমের চরিত্র জেনে যায় তখন সেই এলাকাতে ব্যবসায়ী স্পিকার ধর্মের নামে যারা আছে তাদের পিছনে আর কেউ যেতে চায় না আমি যখন কোরআনের কথা বলি তো অনেকেই খারাপ শব্দ দিয়ে আমাকে গালি দেয় আমার মা বাবাকেও গালি দেয় আমি প্রতিশোধের জন্য চিন্তাও করি না আমাকে কাজ করে যেতেই হবে সামনের দিকে যেতে হবে আমাকে ভেঙ্গে পড়লেও হবে না আর হৃদয়কে দুর্বল করলেও হবে না আজ বিশ্বাস করুন আমি জাপানকে কেন প্রশংসা করছি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাহু আসলামা মানফিস সামাওয়াতি ওয়াল আর্থ আকাশ পৃথিবীতে ইচ্ছা এবং অনিচ্ছায় তাওয়ান ও কারহান ইসলাম কায়েম রয়েছে শান্তি কায়েম রয়েছে তো যেখানে আপনি আমি শান্তি দেখি সেখানে ইসলাম দেখি যেখানে কোন্দল মতবিরোধ এগুলি দেখবেন সেখানে মনে রাখবেন ইসলাম নেই অথচ এই ধর্মের স্পিকাররা সেই আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাশেমের বরাত দিয়ে কি বলে চলেছে আল তিল ইম্মাতি রহমাতুন মৌলবিদের মতবিরোধ রহমত আর যখন রাসুলে কারিমের মোহাম্মদুর রসুল্লাহর যখন আমরা ইতিহাস কোরআন থেকে পড়ি তখন সেখানে বলা হচ্ছে আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে মোহাম্মদুর রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি আল্লাহ তাল্লার বার্তা বাহক রাসুল্লা আল মা আসিদ্দাহুফারি রহামা ও বাইনা যারা তার সঙ্গী সাথী তারা নিজেদের মধ্যে দিল আর আয়াত গোপনকারীদের বেলায় কঠোর এখন এই কথাগুলি আমি আপনাদের সামনে মোহাম্মদুর রসুল্লাহর চরিত্র থেকে তুলে ধরছি আর ইতিহাস থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর চরিত্র একেবারে তার বিপরীত এই মোহাম্মদ ইবনে আবদুল্লার অনুসারীরা তারা একে অপরের পিছনে চলাফেরা করে আবার প্রয়োজন যখন ফুরিয়ে যায় তখন কোন খবর রাখে না অনেক পীরদের দেখবেন মুরিদেরকে ধাক্কা দিচ্ছে মজ মাহফিলের মাজপথে সেটি আমরা চর্মনায়ের পীরকে দেখেছি অনেক পীরকে দেখবেন মেহমান আসছে পানি বন্ধ করে দিয়েছে আব্বাসি তো ঠিক এইভাবে আমাদের দেশে ধর্মের স্পিকাররা পুরা বাংলাদেশটা নষ্ট করে দিয়েছে একজন ধর্মের স্পিকার কেন অন্যের বউ নিয়ে যাবে একজন ধর্মের স্পিকার কেন গলা ফাটিয়ে মানুষকে ঘর থেকে বের করে রাস্তা বন্ধ করে দিবে একজন ধর্মের স্পিকার কেন নিজের দলকে স্টাবলিশ করার জন্য মারামারি বাধাবে খুনি করাবে রক্তপাত সালে বিশ্ব ইস্তেমা টঙ্গিতে যা জুবায়ের গ্রুপ এবং সাত গ্রুপের মাঝে যুদ্ধে দেখেছি। রক্তক্ষয় তা আমাদের দেশে যারা বুদ্ধি প্রতিবন্ধী তারাই এই স্পিকারদেরকে টাকা দেয় জান্নাত কেনার জন্য কিন্তু আফসোসটা কি জানেন যাদের কাছ থেকে জান্নাত কেনা হচ্ছে তারা নিজেরা জান্নাতে যাবে কিনা এক পারসেন্ট গ্যারান্টি নেই আর জান্নাত বিক্রি করার কে এরা আর জাপানে এই ধরনের লোক নেই জাপানের মানুষেরা হাদিস শোনে না জাপানের মানুষেরা কোরআনের নিয়ম নীতিতে নিজেদের দেশকে গড়ে নিয়েছে তাই শুধু জাপান নয় ইউরোপিয়ান দেশগুলি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এগুলি সব ইসলামের কায়দা কানুনে চলে আপনি পারবেন না একটা ক্রাইম করে সেখান থেকে বেঁচে যেতে জাপানে কোনোদিন কেউ মিথ্যা সাক্ষ্য দেয় না আমাদের দেশে শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ রয়েছে মিথ্যা সাক্ষী দেয় টাকার বিনিময় এদেশের মানুষ হাদিস শোনার ব্যাপারে এতটাই অভ্যস্ত যে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর চরিত্র যখন আমরা তুলে ধরি তখন তারা মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেবের চরিত্রকে বর্জন করতে পারে না মোহাম্মদুর রসুল্লাহ ভালাইয়ের মাঝে এবং ভালাইয়ের কাজ করে বাস্তবায়ন করে সেটি তার অনুসারীদেরকে দেখিয়ে দেন আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব একেবারে তার বিপরীত ঘটিয়ে যুদ্ধ করেন সাতান্নটি তেইশ বছরে ছোট্ট আয়সাকে বিয়ে করেন ছয় বছর বয়স তার এগুলি কি একজন রসলের চরিত্র কোনো দিন না আর এটি আমাদের দেশের মাদ্রাসাগুলিতে আমরা দেখতে পাই যে তারা এই সব শিক্ষা দেয় চরিত্র থেকে আমরা কি জানতে পারি আপনার আমার প্রতিটি দিন এমন ভাবে কাটানো উচিত যেন আজই হচ্ছে আমার শেষ দিন কারণ মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যম দিয়ে বলে দিয়েছেন মৃত্যুর ব্যাপারে কারোর কোন কনফার্মেশন নেই কখন আসবে আর এটি সোরা লোকমানের শেষের আয়াতগুলি যখন আমরা দেখি সেখানে খুঁজে পাই তা আমাদের দেশে আবার পলিটিশিয়ানদের যারা দুর্নীতিবাজ এই রিবাক্ষর এরা লক্ষ লক্ষ টাকা খয়রাত দেয় রমাজানে দেয় আবার কুরবানির সময় দামি গরু কেনে কিন্তু এদের গোষ্ট এবং এদের খয়রাত আপনজনেরা পায় না তাই এদের নিকর্ততম আত্মসজন সব সময় ক্ষুধার্ত থাকে কারণ এদের কাছে যে টাকা এসেছে সেগুলি কোনোদিন বৈধভাবে আসেনি আর এই দেশটির নামই বাংলাদেশ যেখানে গাগ্রাম থেকে ঢাকা এসে শুধু পার্টি পালটিয়ে এক একটু আগে যেতে পারলেই কোটি কোটি টাকার মালিক গত কিছুদিন পূর্বেই তো নুরুল হক নূর টাইপের অনেকেই উঠেছিল কোটিপতি হয়ে গেছে কিন্তু যারা তার এদের পিছনে চলাফেরা করে তারা ঠিক তাদের জায়গায় রয়েছে তা আমি যখন কোরআনের কথা বলি তখন আমাকে গালি দেয় কারণ যারা গালি দেয় তারা প্রচলিত রেওয়ায়ত এবং হাদিস সেগুলি মেনে চলে কোরআনের মোহাম্মদার চরিত্র তারা জানে না তা আমি আবার কোনো কিছু মনেও করি না আমাদের দেশের মানুষ যেভাবে পীর পুরোহিত মোল্লা বক্তা এদের পিছনে চলে জাপানে সেটি চলে না তা আপনাকে আমাকে উনতিরিশ নম্বর সূরা আল কাবুতের 69 নম্বর আয়াতমাতে কি করতে হবে? আল্লাযিনা জাহাদু ফিনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা আমরা যদি আল্লাহ তাআলার রাস্তাগুলি মোহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে কোরআন থেকে জানতে চাই আর সেই রাস্তা যদি তালাশ করি তো আল্লাহ সেই রাস্তা আমাদেরকে দেখিয়ে দেন। তা আমাদের কি করতে হবে? কোরআনের চরিত্রে বলিয়ান হয়ে জীবন কাটাতে হবে কোরআনের পোশাক পরতে হবে যেটি মোহাম্মদুর রসুল্লা পড়েছেন কিন্তু তাই মোহাম্মদুর রসুল্লাহর ব্যাপারে আল্লাহ কি বলছেন আটষট্টি নম্বর সুরাল কলামের চার নম্বর আয়াতে ওয়াইনাকালা আলাহ নিশ্চয় তুমি চরিত্রের সর্বোচ্চ সর্বোত্তম শিখরে পৌঁছে আছো মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন সাত নম্বর সুর আল আরফের ছাব্বিশ নম্বর আয়াত থেকে পৃথিবীতে সবচেয়ে দামি এবং উন্নত মানের পোশাক কি তাক পোশাক আর এটি কোনো ইন্ডাস্ট্রিতে তৈরি তৈরি হয় না মিল কারখানাতে তৈরি হয় না এটি নিজের ভিতরে তৈরি করে নিতে হয় আর এটি মোহাম্মদুর রসুল্লার কোরআন চরিত্র থেকে আমরা জানতে পারি আর এই যে গ্রন্থটি কোরআন থেকে লেখা হয়েছে মনে রাখবেন একচল্লিশ নম্বর সুরা হামিম আজদা এর বিয়াল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে বাতিল কোনো কিছু এর ভিতরে অনুপ্রবেশ করতে পারে না সামনে থেকেও না পিছন থেকেও না কারণ এটি প্রজ্ঞাময় প্রশংসার একমাত্র আল্লাহ থেকে অবতীর্ণ হয়েছে আজ আল্লাহ তালার শান্তির রাজ্যে মুসলমান সুন্নি সালাফেরা ভেদাভেদ করে চলেছে অহংকার করে চলেছে জেদ ধরেছে বিভেদ নীতিতে বেটে গেছে অথচ মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন গুণী হতে হবে আমাদেরকে কোরআনের রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে এই বিভেদ নীতিতে যাওয়া যাবে না আর সেটি তিন নম্বর সুরায় ইমরানের একশো তিন নম্বর আয় বলা হচ্ছে তোমরা সবাই মিলে আল্লাহ তালার রজ্জু মজবুত ভাবে আঁকড়ে ধরে এবং বিচ্ছেদ ঘটায় না তা আমাদের পলিটিশিয়ানদের আর আমাদের ধর্মজীবী মূল্লাদের জানা নেই যে গুণ এমন একটি জিনিস আর গন্ধ এমন একটি জিনিস এ দুটি গোপন রাখা যায় না তা আমরা দেশের কোনো বক্তাকে গুণী বক্তা দেশের কোনো পলিটিশিয়ানকে গুনি পলিটিশিয়ান বলতে পারে না সকলের চরিত্রে শুধু গন্ধ আর গন্ধ এটি আমরা দেখেই চলেছি আমাদের দেশের ব্যবসায়ীদের যদি আমরা দেখি প্রত্যেকটি খাদ্যদ্রব্যে ভেজাল আর যারা ভেজাল করছে এরা সবাই মুসলমান কেউ শিয়া কেউ সুন্নি কেউ সালাফি কিন্তু জাপানের মানুষেরা ভেজাল খাদ্য দ্রব্য মার্কেটে নি বিক্রি করবে না আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষ গবর খাচ্ছে কারণ তাদের ধর্মজীবী মূল্লারা গবর খাওয়া শিখিয়েছে অথচ এই গবরের কাজ হচ্ছে একটি খেতে যেতে হবে ক্ষেত খামারে দিতে হবে যেখানে গেলে এটি জৈব সার হয়ে যায় অথবা পুকুরে দিতে হবে যেখানে গেলে এটি মাছের খাদ্য হয় অথবা চুলায় দিতে হবে যেখানে গেলে এটি জ্বালানি হবে কিন্তু এটি যখন ধর্মজীবীদের পক্ষ থেকে মগজে চলে যায় তখন তারা সেটিকে খাদ্য দ্রব্য হিসেবে ব্যবহার করে আর সেটি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মতবাদে রয়েছে উটের মূত্র পান করা আর হিন্দু মৌলবাদের ব্রাহ্মণদের পক্ষ থেকে শেখানো আছে গৌমূত্র পান করতে হবে সেটি করে চলেছে এরা মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দুই নম্বর সুরালার একশো বাহাত্তর নম্বর আয়াতমাতে আপনার শরীরের জন্য যেগুলি উপকারী সেগুলি খেতে হবে কুলুমিন তৈবাদ আর মতবাদের জন্য আপনাকে তাগুদ বর্জন করতে হবে শিরিক বর্জন করতে হবে কুফর বর্জন করতে হবে কিন্তু এগুলি বর্জন না করে আপনি যত নামাজি হন যত রোজাদার হন যত আপনি হজ করেন যত আপনি দান খয়রাত করেন এগুলি কোনো কাজে আসবে না তো জাপান বাংলাদেশের ভালো বন্ধু কিন্তু জাপান আর বাংলাদেশের মানুষের মাঝে পার্থক্য আমি আপনাদের সামনে যতটুকু পারলাম তুলে ধরলাম মনে রাখবেন জাপানের মানুষেরা অনিচ্ছায় ইসলাম কবুল করে চলেছে আর আমাদের দেশের মানুষেরা কোরানের মোহাম্মদুর রসুলুল্লাহ শিখানো কলেমা পড়ে না যেটি দুই নম্বর আল বাকারার দুইশো নম্বর আয়াতে লেখা কি লেখা আ আনা রসুল ও ভিমাউন জিলাই লেহিমির রব্বিহি ওয়ান মু মিনুন কুল্লু না মানা বিল্লাহ ইয় মালা ইকাত ইয় কুতুব ই অংসুলি লানুফা রে কুবাইনা হাদিম মির রসুলি অকাউলু সামিয়ায়া গুফরানক রব্বানা ওই লেইকাল মসির এ হচ্ছে এবং সকল রাসুলদের কলেমা এর বিপরীত মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের পক্ষ থেকে বানানো কলেমা কি যেটিকে কলেমা তৈ বা বলা হয় কোরআনে নেই রাসুলে করিমের কোরআন সিরাতে নেই আর সেটি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ এটি কোরআনের একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোনো একটি আয়াতে নেই কোনো একটি সোরাতে নেই আর এই ধর্মের স্পিকাররা জানে না এর অর্থ কি লাহা এর অর্থ হচ্ছে নেই কোন আদেশদাতা হুকুমদাতা ইল্লা কিন্তু আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ হলেন মোহাম্মদুর রসুল্লাহ এখন যদি এটি শুদ্ধ করে আপনারা কেউ পড়তে চান তাহলে সেটি কেমনে পড়া উচিত লাহা ওয়া মোহাম্মদুর রসুল্লাহ ওয়া হাত তখন বাক্য হিসেবে সহি কিন্তু লাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ যখন আপনি পড়বেন তো মনে রাখবেন এটি মোহাম্মদুর রসুল্লাহর চরিত্রে নেই কোরআনের বাহির থেকে কোনো কিছু মোহাম্মদুর রসুল্লাহ উপদেশ হিসেবে কাউকে দিতে পারেন না এটি হচ্ছে পঞ্চাশ নম্বর সুরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ ফাদ বিল কোরআন কোরআনের সাথে উপদেশ দিতে হবে এখন আমাদের দেশের মুসলমান সুন্নি সালাফি সমাজ এবং তাদের স্পিকার কি শিক্ষা দিচ্ছে মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেবের ব্যাপারে যদি তাকে সৃষ্টি না করা হতো দুনিয়ার কিছু সৃষ্টি হতো না আবার তারা সেই কথিত এবং তাদের পক্ষ থেকে বানানো নবীর উম্মত হিসেবে তারা দেখবেন বলবে আপনারা সবাই বলুন সুবাহ আল্লাহ মাহফিলে তো এটি হচ্ছে কথিত একজন নবীর নামে উম্মত হয়ে তাকে ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ একসাথে তৈরি করে নিয়ে আল্লাহ তালার সাথে কোথায় সৃষ্টিকর্তার কোথায় সৃষ্টির জীব কোথায় খালিকার কোথায় makhluk একসাথে করে দিয়ে এই যে শিরিকের বীজ বপন করে চলেছে সেটাই মানুষের আশনার জন্য হাজার হাজার টাকা ব্যয় করে মৌলভিদেরকে ভাড়ায় নিয়ে আসে তারা জানে না যে এই ওয়াজ মাহফিল শুনে তারা মুশরিক হয়ে ঘরে ফিরছে তো আজ যারা আমাদের দেশে হাদিস মেনে চলেছেন এই হাদিস মানার অন্তরালে কোরআন আজ অবহেলিত যারা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মোহাম্মদুর রসুল্লাহর কোরআন চরিত্র জানছেন না এবং এই মৌলবিদের কথায় হরেক রকমের ইতিহাস যা আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে লেখা সেইগুলি মেনে চলেছেন মনে রাখবেন আপনার পদভ্রষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে দিয়েছেন তার ইতিহাস কোরআন থেকে জানতেও চাচ্ছেন না আর ধরে বসে আছেন সেই ফেক আরব ওদ ইবনে আবদুল্লাকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আপনাকে কখনো শিক্ষা দিবে না যে আপনাকে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত হিসেবে পালন করতে হবে প্রসাব পায়খানার পর ঢেলা ব্যবহার করতে হবে প্রসাব করার পর পাথর নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে এক মুঠো দাড়ি রাখতে হবে লম্বা জুব্বা পড়তে হবে মাথায় টুপি পড়তে হবে মুখ ঢাকা বোরকা পড়তে হবে আবার সাতান্নটি যুদ্ধ করতে হবে এগুলি মোহাম্মদুর রসুলুল্লাহ কখনো শিক্ষা দিবে না কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যিনি কিনা ফেক তিনি শিক্ষা দেন আর তার ইতিহাসে লিখা খেজুরির পাতার পাটিতে ঘুমাতে হবে পাঁচ তো মিসওয়াক করতে হবে তিন তসবি পাঠ করতে হবে মাথায় টুপি পরতে হবে পাগড়ি পরতে হবে এগুলি আজ ঢুকে দেওয়া হচ্ছে কোরআনের চরিত্রের মোহাম্মদুর রসুল্লাহর আদর্শের সাথে আদৌ এগুলি কোনো সম্পর্ক নেই কোরআন তো কি বলছে তেত্রিশ নম্বর সোরা আল্লাহ আজ একুশ নম্বর আয়তে অবশ্যই তোমাদের জন্য আল্লাহ বার্তা বার্তাবাহক রসুল্লার মধ্যে রয়েছে উত্তম আদর্শ তো উত্তম আদর্শগুলিতে এগুলি কখনো আসতে পারে না উত্তম আদর্শগুলি কি সেটি আটচল্লিশ নম্বর সোরা আলফাতা এর উন্নতির সময় আয়াতের ভিতরে কি বলা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আমি আল আলাল কুফারি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি আল্লাহ তালার বার্তা রাসুল এবং তার সাথে যারা তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর এবং নিজেদের মধ্যে সদায় রহমদিল তো নিজেদের মধ্যে যারা রহমদিল হয় তারা কখনো যুদ্ধ করে না কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের ইতিহাস যখন আমরা দেখি সিফিনের যুদ্ধ তার অনুসারীরা করেছে একে অপরের সাথে উষ্ট্রের যুদ্ধ তার অনুসারীরা করেছে একে অপরের সাথে কারবালার যুদ্ধ তার অনুসারা অনুসারীরা করেছে একে অপরের সাথে আর সেই লোকটি সাতান্নটি যুদ্ধ করেছে তেইশ বছরে তো এগুলি মোহাম্মদুর রসুল্লার চরিত্র না মোহাম্মদুর রসুল্লাহ কখনো বলতেই পারেন না যে তিনি দর্জনকে জান্নাতে দিয়ে দেবেন কারণ ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ কফের নয় নম্বর এতে তুমি বলে তো আমি রাসুল হিসেবে নতুন কোনো রাসুল নই আর আমি জানি না আমার সাথে তোমাদের ব্যাপারে কি করা হবে আমার প্রতি যা ওই করা হয় আমি কেবল তারই অনুসরণ করি আমি একজন সুস্পষ্ট সতর্ককারী ছাড়া কিছু নই কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আবদুল্লাহ সাহেবের ইতিহাস আর হাদিস কি বলছে দশজনকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন যাকে বলা হয় আশারায় মুবাসারা আর এগুলি আমাদের দেশের ধর্মের খোয়ারে পড়ানো হয় আর জাপানে এই ধরনের ধর্মের খোয়ার নেই যেখানে এই ধরনের একজন কল্পিত ইতিহাসের একজন ব্যক্তির নামে এই সব শেখানো হবে আর এগুলিকে ইসলামের ভিতরে অনুপ প্রবেশ করানো হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন চৌত্রিশ নম্বর সোরা সাবাই পঞ্চাশ নম্বর আয়াতে বলা আছে কুল ইন দলাল তু ফাইনা আলা নাফসি ওয়াইনি তাদাই তু ফা বিমা ইউ হি ইলাইয়া করি তুমি বলে দাও যদি আমি পথভ্রষ্ট হই তবে আমার অকল্যাণের জন্য আমি পথভ্রষ্ট হব। আর যদি আমি হৃদায়ত প্রাপ্ত হই তবে এজন্য যে আমার রব আমার প্রতি ওহি প্রেরণ করে নিশ্চয় তিনি সর্বশ্রোতা তিনি নিকটবর্তী আর চৌত্রিশ নম্বর সুরা সাবা সাতচল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ চরিত্র কুল মা আল আলাকুম। ইনাজিরিয়া ইল্লা আল্লাহ ও আনাকুল্লি সাইন শাহিদ তুমি বলে দাও আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না বরং তা তোমাদেরই আমার প্রতিদান তো কেবল আল্লাহ তাল্লাহ নিকট আর তিনি সব কিছুর উপরে সাক্ষী এটি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহর চরিত্র আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিমের নাম ভাঙ্গাই যারা খাচ্ছে তারা একটি মাহফিল করে দুই লাখ তিন লাখ টাকা নিচ্ছে এরা কেউ আল্লাহ তাআলার রিসালাতকে পৌঁছে দিচ্ছে না এরা সবাই আল্লাহ তাআলার ইবাদাতের সাথে এবং আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক করছে যেটি কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াত এবং 110 নম্বর আয়াতে নিষেধ। আপনি কোন দিকে যাবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে যাবেন না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিকে যাবেন? তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিকে যে আজ ধর্মের নামে বিভেদ চলছে ভারতবর্ষে পাকিস্তানে আফগানিস্তানে বাংলাদেশে এবং আশেপাশের দেশগুলিতে জাপানে এগুলি হয় না নিউজিল্যান্ডে ওইগুলি হয় না আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডাতে হয় না তো আপনাকে আমাকে কি করতে হবে কোরআনের দিকে ফেরত আসতে হবে সৌদি আরবের যুবরাজ কি ঘোষণা দিয়েছে নির্ভরযোগ্য হাদিস লিপিবদ্ধ করার ঘোষণা দিয়েছে আর নির্ভরযোগ্য হাদিস যখন মোহাম্মদুর রসুল্লার কোরআন চরিত্র আমরা দেখি সেটি শুধুমাত্র কি দেখতে পাই ফাদার কিরবিল কোরআন এখন আপনি যদি আমাদের দেশের সিয়াসুনী সালাফি হুজুরদেরকে ধর্মের যে আমল তারা করে চলেছে সেখান থেকে সংস্কার করে কোরআনের দিকে ডাক দেন তো 2 নম্বর সূরা আল 6 নম্বর আয়াত মতে কাফারু নিশ্চয় যারা আয়াতকে গোপন করে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা নাই করো উভয়ই তাদের জন্য বরাবর তারা কখনো ইমানের পথে আসবে না আল্লাহ রব্বুল আলামিন যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশ আপনাকে পালন করতে হবে আর সেটি মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে আমাদেরকে দিয়েছেন কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে যে সমস্ত সুন্না মানুষেরা পালন করে চলেছে সেসবের ধারে কাছেও নেই কোরআন তো একজন মানুষ যখন ভিন ধর্মী থেকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে চীনে ইসলামে প্রবেশ করে সে আর বেরোয় যায় না কখনো কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লার চরিত্র ওপরে যখন কেউ ইসলামে আসে একটি সময় সে আবার কারণ ইউরোপ আমেরিকার যে নারী রাজ পুরুষের ইসলামে আসছে তারা কিছুকাল থাকার পরে চিন্তা করে যে সে কি শিয়া মুসলমান হবে না সুন্নি মুসলমান হবে না সালাফি মুসলমান হবে এই বিপাকে তারা থাকে আর একটি সময় তারা অনেকে আবার ফেরত চলে যায় তা আমি যশোরই আপনাদের সকলকে বলতে চাই জাপান জাপান না করার কোনো কারণ নেই আপনি মেড ইন জাপানের যিনি নিতে পারেন যত সময় আপনি নিজে মেড ইন বাংলাদেশ হিসেবে নিজের দেশের লোকদেরকে ভেজাল মুক্ত খাবার না দিতে পারবেন ভেজাল মুক্ত সব কিছু না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি জাপান চায়না বা অন্যান্য দেশেরটা নেন কিন্তু চেষ্টা করেন নিজের দেশে ভেজাল মুক্ত খাদ্য খাবার দিতে ডেট ওভার মুক্ত ঔষধ দিতে এবং ছোট ছোট বাচ্চাদেরকে ক্যান্সার বানানোর জন্য ক্যান্সারের রুগী বানানোর জন্য তাদের চকলেটে তাদের আইসক্রিমে তাদের চিপসে ভেজাল দিয়ে বিক্রি হচ্ছে আর যারা করছে এরা সবাই মক্কার মোহাম্মদুর রসুল্লার অনুসারী নয় তারা আরব্য ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর অনুসারী আপনি মোহাম্মদুর রসুল্লাহার অনুসারী হয়ে যতই এই ধর্মের মোহাম্মদ ইবনে আবদুল্লার অনুসারী মোল্লাদেরকে বোঝাবেন এরা বুঝবে না যতই কোরআন থেকে এবং মোহাম্মদুর রসুল্লার কোরআনী চরিত্র থেকে যতই আপনি কথা বলেন না কেন তারা তার হাদিস তার উসুল তার ফিকা তার ইতিহাস তার সিরা তার সানে নজুল তার যা কিছু সামাইল তৈরি করা হয়েছে ছাড়বে না তো আজ যখন আপনি বলবেন আমি কোরআন মানি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে মানি তো আপনার বিরুদ্ধে রচিত হাদিস মানার মুসলমান সমাজের যারা স্পিকার রয়েছে শুধু কোরআন মানার কারণে আপনাকে ফতোয়া দিয়ে বসবে আর এদের ভিতরেই আবার রয়েছে তেহাত্তরটি দল তো এরা বলে কিন্তু আমি তো একশো পঁয়ত্রিশটি দল নিয়ে একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়েছি আর একশো পঁয়ত্রিশটি দলের অনেক দল আমাদের দেশে রয়েছে আমাদের দেশে যদিও মালিকি মহাবের লোক নেই হাম্বলি মজাবের নেই সাফি মজাহের নেই কিন্তু হানাফি লা মাঝাব, সুন্নি জাহিরি বাতিনি হাকিকাতি, তরিকাতি, পীরমুরিদ মহাবি, সালাফি শিয়া এগুলি সব রয়েছে তো এরা যদি নিজেদেরকে বলে এরা সবাই মুসলিম তো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ থেকে আমরা শিখেছি নম্বর মাধ্যম দিয়ে মুসলিমিন সেই তোমাদের রেখেছেন এখন আপনি মুসলিমিনদের অন্তর্ভুক্ত হলে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের তরিকা সব একপাশে রেখে আপনাকে মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে হবে যেখানে কোরআনের মহাম্মদুর রসুল্লাহ চরিত্র খুঁজে পাবেন আর রোহামাও বাহমের উপর আমল করে আজ জাপান তারা কোথায় চলে গেছে আর আমরা বলে কত অধপাতে চলে গেছি তো মুসলমান শিয়া সুন্নি সানাফিরা বারো নম্বর সোরা ইউসুফের একশো ছয় নম্বর একমতে এরা অধিকরায় আজ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু শিরিকের সাথে

তার জন্য অন্তত জান্নাত হারাম করা হয়েছে উনচল্লিশ নম্বর সোরাতে যারা শরিক করবে তাদের সবকিছু আল্লাহ নিষ্ফল করে দিবেন তদ্রূপ চল্লিশ নম্বর সোরা মোমিনের ষাট নম্বর আয়াতমতে যারা অহংকার করবে তাদেরকে আল্লাহ রবুল আলমিন দোজকে দেবেন এখন আপনি কোন দিকে যাবেন আপনাকে চিন্তা করতে হবে আর যদি মনে করেন আল্লাহ কোরআন মানতে হবে মোহাম্মদুর রসুল্লাহকে মেনে চলতে হবে তাহলে কোরআনের থেকে যদি আপনি মোহাম্মদুর রসুল্লাহ তলাশ করেন পাবেন না তবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ পাবেন তার যাবতীয় কর্মকাণ্ডগুলি কোরআন বিরতি এবং কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর বিরতি আল্লাহ আমাদের সবাইকে ফেক মোহাম্মাদ এবং আসল মোহাম্মদের মাঝে পার্থক্য বুঝার তৌফিক দান করুন আর জাপান জাপান করার পূর্বে নিজেদের দেশকে জাপানের থেকে উন্নত করার তৌফিক দান করুন